হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আমাদের এই সিরিজের থার্ড নাম্বার ভিডিওটি শুরু করছি। এখানে আমরা যেহেতু প্রথমত ইউটিউব শুরুর ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলো দেখিয়েছি, নেক্সট শুরু করার পরে যেহেতু ভিডিও এডিট করতে হবে সেহেতু ভিডিও এডিটরগুলো দেখিয়েছি সেকেন্ড পার্টে, এবং থার্ড পার্টে যেই জিনিসগুলো আপনার দরকার পড়বে সেইখানে কিন্তু আপনার যেহেতু আপনার থাম্বনেল তৈরি করতে হবে, বিভিন্ন ছবি অনেক সময় এডিট করতে হবে। তো সো আজকের আমাদের ভিডিওর সম্পূর্ণ সব কিছু থাকবে, মানে বিভিন্ন ফটো এডিটর নিয়ে। তো চ্যানেলটি তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন। তো আমরা ইন্ট্রোর দিকে যাচ্ছি না, সরাসরি শুরু করছি ভিডিও আমাদের। প্রথমত আমরা প্লে স্টোর ওপেন করতে হবে। তো সো আমরা প্লে স্টোর সার্চ করি। এগুলো শুধুমাত্র যারা নতুন ইউটিউবার বা ফোন থেকে নতুনই মানে ইউটিউবিং করতেছেন তাদের জন্য। কিন্তু আমি আবারও বলি, আপনি যদি এগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা এগুলো সম্পর্কে যেমন মানে আমি পার্ট বাই পার্ট দিচ্ছি জানার জন্য, আমি কিন্তু এখানে কোনো সফটওয়্যারের আলাদা কোনো স্পেশালি কোনো মানে একটা সফটওয়্যার নিয়ে কোনো রিভিউ করতেছি না। আমি জাস্ট যে সফটওয়্যারগুলো প্রয়োজন পড়বে সেই সফটওয়্যারগুলো রিভিউ করতেছি। তো আমরা চলে এলাম গুগল প্লে স্টোরের হোম পেজে। এখন আমাদের যে সফটওয়্যারটি প্রথমত প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফিক্সার্ট। আপনি যদি এখনো যদি ভিডিওটিতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে লাইক দিয়ে দিতে পারেন, কারণ আমার এখানে লোডিং হচ্ছে। এখন যেহেতু লোডিং হচ্ছে আমি বসতে হবে, সুতরাং আপনারা এই মুহূর্তে করে নিতে পারেন লাইক। তো প্রথমত যে সফটওয়্যারটি সেটা হচ্ছে ফিক্সার্ট। আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এবার আসি, আমি সফটওয়্যারগুলো মূলত মানে ডাইরেক্টলি নিউ ট্যাবগুলোতে ওপেন করে করে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ফিক্সার সফটওয়্যার, যেটা দিয়ে আপনি আপনি ইনস্টল করলে এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। অনেক এটার চাইলে এগুলো রিভিউ, কিন্তু প্রত্যেকগুলো সফটওয়্যার রিভিউ আপনারা চাইলে কিন্তু ইউটিউবে পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটা রেটিংগুলো রেটিং দেখবেন, যে কোনো সফটওয়্যারের রেটিং দেখবেন প্লাস এটা রিভিউগুলো দেখবেন। আবারও বলতেছি, যে কোনো সফটওয়্যারের রেটিং দেখবেন, রিভিউ দেখবেন। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে নাম একই, লোগো একই, এক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় একটু। তো প্রথম সফটওয়্যারটি নেবেন ফিক্সার্ট। এটা এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে অবশ্যই, এটা আমার কাছে খুব ভালো লাগে, যেটা ফিক্সার্ট খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার কিন্তু। এবং ফিক্সার্টে আপনি আলাদা কোনো আলাদাভাবে থাম্বনেইলের সাইজ কোনো ক্রিয়েট করা লাগবে না, এখানে অটোমেটিকলি দেওয়া আছে। এখানে আমি যেসব সফটওয়্যারগুলো দেখাবো ফটো এডিটর হিসেবে, এগুলোতে থাম্বনেইলের সাইজ অটোমেটিকলি দেওয়া আছে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ওদের ফিচারের মধ্যে অটোমেটিকলি ইউটিউব থাম্বনেইল বলেন এবং ফেসবুকের প্রোফাইল ফটো বলেন, ইনস্টাগ্রামের প্রোফাইল ফটোর সাইজ বলেন, কভার ইউটিউবের কভার ফটোর সাইজ বলেন, সবগুলোর কিন্তু সাইজ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, অটোমেটিকলি দেওয়া আছে। এগুলো আপনারা আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। তো আমরা নেক্সট সফটওয়্যারে চলে যাচ্ছি। নেক্সট সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফিক্সেল ল্যাব। ফিক্সেল ল্যাবটা খুব সুন্দর একটি সফটওয়্যার এবং এখানে আপনারা চাইলে অনেক টেক্সট অ্যাড করতে পারবেন, অনেক মানে অনেক টেক্সট বলতে সরি আমি আর এখানে টেক্সট বলাটা উচিত হয়নি, আপনারা অনেকগুলো ফন্ট অ্যাড করতে পারবেন, অনেক বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন, ইংলিশ ফন্ট অ্যাড করতে পারবেন, আপনার সয়েজেবলের মধ্যে যথেষ্ট পরিমাণ আপনি আপনার সয়েজেবলের মধ্যে যথেষ্ট পরিমাণ আপনি সফটওয়্যার এখান থেকে মানে ফন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে থার্ড অপশনে যেটা, আমরা অ্যাডোবি লাইটরুম ফটো এডিটরের কথা বলবো। এটা আমি একটু আগে আমার ওই যে ভিডিও এডিটরের যে সফটওয়্যারটি
সেখানে এটা চলে আসছিল। তো এটা যেহেতু ফটো এডিটর, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো একটি ফটো এডিটর, যেহেতু অ্যাডোবি লাইট রুম অ্যাডোবের সফটওয়্যার, সুতরাং অবশ্যই ভালোভাবে সেটা আপনারা বুঝেন। তো দেন এরপরে ফোর্থ যেটা, সেটা হচ্ছে তাও অ্যাডোবির ফটোশপ এক্সপ্রেস। আমি ভিডিওটা লং করব না, এগুলো মানে ফটোশপ তো ফটো এডিটরের এগুলোর সব কিছু আমি বিস্তারিত বলেই দিছি, যে সব কিছু এগুলোর বিস্তারিত আছে, ফিচারগুলো আপনারা এখানে সব কিছু পাবেন, অলরেডি আছে। তারপরে যেটা আছে স্ন্যাপশিট, স্ন্যাপশিটের প্রচুর পরিমাণ ফিচার আছে, কিন্তু স্ন্যাপশিটের এটা একটি ফটো এডিটর, স্ন্যাপশিটের প্রচুর পরিমাণ ফিচার আছে। এর বাইরে আপনাদের আরও একটি সফটওয়্যারের প্রয়োজন পড়তে পারে ফটো এডিটরের ক্ষেত্রে, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইরেজার। এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার যদি এটা দিয়ে করতে না পারেন, তাহলে আমার আরও একটি ভিডিও আছে আমার এই চ্যানেলেই, আমি আই কার্ডে দিয়ে দেবো, এগুলো সব আই কার্ডে দিয়ে দেবো। আই কার্ডে আমি লাস্ট পর্যায়ে রাখি সবসময়, যে কোনো ভিডিওগুলো লাস্ট পর্যায়ে রাখি, যার জন্য আই কার্ড বলার সাথে সাথে আই কার্ডে দিয়ে দেই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা রাখি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করতে পারি। এবং যারা নতুন, কারো যদি টুকিটাকি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, কমেন্টস করতে পারেন, হেল্প করার চেষ্টা করব। বাট আমি কিন্তু এক্সপার্ট কেউ না, জাস্ট স্বাভাবিক নর্মালি যারা নিউ ইউজার, তাদের জন্য কোনো যদি হেল্পের প্রয়োজন পড়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই, একবারে মানে কোনো সমস্যাবিহীন, উইদাউট কোনো মানে সংকোচবিহীনভাবে আপনারা বলে দিতে পারেন। আমার যেটা জানা আছে আমি সেটুকু আপনাদেরকে বলতে পারবো, কমেন্টস করবেন, আমি উত্তর দেবো, কোনো সমস্যা নেই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আমার ফেসবুক পেজ, গ্রুপ এগুলো দেওয়া আছে, ইনস্টাগ্রামের আমার আইডি দেওয়া আছে, এটা আমার ইউটিউবের চ্যানেল, এবং এটা সাবস্ক্রাইব করার জন্য অলরেডি ডাইরেক্টলি লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এবং সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের আগে নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।